হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। গাইস, আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা টোটাল ইন মিনিট, তার মানে 15 মিনিটের মধ্যে কীভাবে আপনারা একটা মাল্টি উইন করবেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা কোথাও কোনো ইম্পর্টেন্ট কথা মিস করবেন, তার জন্য আপনার হয়তোবা 15 মিনিটে যে আপনি মাল্টিটা উইন করবেন সেটা মাল্টি করতে গিয়ে আপনার সমস্যা হতে পারে। তাই ভিডিওটা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন, আপনার 100% উপকার হবে। গাইস, ভিডিওটা বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের আরবি প্রেডিকশনের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আরবি প্রেডিকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ব্যাটিং সংক্রান্ত টিপস এবং ব্যাটিং সংক্রান্ত এ টু জেড তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, আপনারা 15 মিনিটের মধ্যে কীভাবে একটা মাল্টি উইন করবেন আর এই অপশনটা কোথায় পাবেন, 15 মিনিটের মধ্যে আপনি যে মানে টিমটাকে সিলেক্ট করবেন আসলে সেই টিমটা 15 মিনিটের মধ্যে উইন কীভাবে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আপনারা সম্পূর্ণ মেনু বারে চলে যাবেন, যাওয়ার পর এর স্পোর্টসে চলে আসবেন, এখানে ফুটবলে আসবেন, আসার পরে যে কাপ চিহ্নটা আছে এখানে গিয়ে আপনি এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন। টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আপনি অসংখ্য ফুটবল লীগের মানে গেম পাবেন। এখানে আপনি এখান থেকে ইচ্ছামতো আপনি আপনার লীগ টিমকে চুজ করে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা কতটা মানে গুরুত্বপূর্ণ সেটা আমি জানি না, বাট যখন একটা মাল্টি 15 মিনিটের মধ্যে মানে টোটাল ইন মিনিট নিয়ে একটা মাল্টি ক্রিয়েট করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমার এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখছে আপনার এই মাল্টির জন্য। আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে 15 মিনিটের মধ্যে যে আপনি মাল্টিটা তৈরি করবেন, যে মাল্টিটা উইন করানোর জন্য যে মাল্টিটা তৈরি করবেন, অবশ্যই যে টিম দুটাকে সিলেক্ট করবেন সেই টিম দুটার পজিশন যেন সেমসেম হয়, গোল করার অপটিমাইজেশন যেন সেমসেম হয়। আশা করি বুঝতে পারছেন আমি কী বুঝাইতেছি। মানে যে টিমটা দুইটাকে আপনি সিলেক্ট করবেন, যে লিগ থেকে দুটা টিম নেবেন, অবশ্যই মাথায় রাখবেন যে ওই দুইটার টিম যেন পজিশন নাম্বার 1, 2, 3, 4 এরকম আসে না যে একটা টিমের পজিশন 1, একটা টিমের পজিশন 4, একটা টিমের পজিশন 2, একটা টিমের পজিশন 6 বা 3 এরকম যেন পাশাপাশি হয়, 10, 12 এরকম পাশাপাশি যেন হয়। তাহলে আপনার 15 মিনিটের মধ্যে যে মাল্টিটা আপনি তৈরি করবেন, তিনটা টিম নেবেন, 100% উইনিং চান্স থাকবে। যদি বিশ্বাস না হয় আমার এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখে থাকেন, যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখেন, আপনি কতটা মানে কনফিডেন্স নিয়ে বলতে পারবেন যে আসলে 15 মিনিটের মধ্যে যে মানে মাল্টিটা তৈরি করছি এটা আসলেই কার্যকারী মানে কাজে লাগছে এটা বুঝতে পারবেন। যাই হোক, আমি দেখি ইউফা চ্যাম্পিয়ন লিগে কার কার খেলা আছে। এই দেখেন, এখানে আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আর উপরে আছে আর্সেনাল আর বায়ার্ন মিউনিখ। যাই হোক, এখন আমি যদি রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি এই টিমটাকে যদি টোটাল ইন মিনিট নিতে চাই তাহলে দেখেন ম্যানচেস্টার সিটির মাঠে যখন খেলা ছিল তখন ম্যানচেস্টার সিটি গোল করছে 4টা, রিয়াল মাদ্রিদ গোল করতে পারেনি, আর রিয়াল মাদ্রিদের মাঠে যখন খেলা তখন 1-1 ড্র করছিল। যাই হোক, এইখানে আমি ইউফা চ্যাম্পিয়ন লিগে মানে খুবই কম, এটা আমি অনেক মানে হাই কনফিডেন্স দিয়ে বলতেছি যে এই যে আমি যে এখানে টোটাল ইন মিনিট 15 মিনিটের যে অপশনটা আমি এখানে অ্যাপ্লাই করব, এটা আমি 99% শিওর গেমটা উইনিং চান্স থাকবে। এটা আমি কীভাবে, এখানে রিয়াল মাদ্রিদ কখনোই চাইবে না যে ম্যানচেস্টার সিটি মানে গোল দেখ বা গোল করুক, ম্যানচেস্টার সিটিও চাবে না। তার মানে 15 মিনিটের মধ্যে দুটা টিমই কিন্তু ভালো, দুটা টিমই অনেক ভালো খেলবে, পারফরমেন্স তারা মানে মোটামুটি ভালো করবে, বাট 15 মিনিটের মধ্যে গোল করার মানে এটা
আমার মনে হচ্ছে যে গোল হবে না। এখন এটা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, কোথায় পাবেন, মানে কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু দেখাবো। এভাবে স্ক্রল করে উপরে উঠবেন, স্ক্রল করে উপরে উঠবেন, ওঠার পরে মানে স্ক্রল করে একটু উপরে যাবেন, দেখবেন যে নিচেই আছে, দেখেন ডাবল চান্স ইন মিনিটের নিচে দেখেন টোটাল ইন মিনিট, এই যে টোটাল ইন মিনিটটা যা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওভার 0.5 in 15 মিনিট, তার মানে আপনি যদি আপনার কনফিডেন্স যদি এটা থাকে যে না ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ এরা 15 মিনিটের মধ্যেই যে কোনো দুই টিমের মধ্যে এক টিম গোল করবে, তাহলে আপনি এখানে ওভার নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি দুই টিমই অনেক ভালো, এরা ভালো পারফরমেন্স করবে, বাট এরা 15 মিনিটের মধ্যে কোনো গোল দিতে পারবেন না, তাহলে আপনি আন্ডার 0.5 in 15 মিনিট। আশা করি বুঝতে পারছেন যে আসলে 15 মিনিটের মধ্যে কীভাবে একটা মাল্টি উইন করবেন, আশা করি বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কী। আমি কিন্তু আবারও বলতেছি এই অপশনগুলো অবশ্যই আপনাকে টেকনিক্যালি কিছু বিষয় জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করতে হবে। আন্তাজি একটা টিমের ভিতরে চলে যাবেন, যাওয়ার পর 5টা 6টা টিম নেবেন, সেখানে কিন্তু মানে লস হওয়ার একটা চান্স আছে। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যে লিগ থেকে মানে টিম সিলেক্ট করব, সেই লিগের ভিতরের যে মানে টিমের যে খেলাগুলো হয়েছে দুই টিমকে অবশ্যই ভালো খেলতে হবে, মানে ভালো বা মানে দুই টিমেই যেন ভালো হয় বা দুই টিমেই যেন খারাপ হয়, বাট একটা টিম অনেক ভালো একটা টিম অনেক খারাপ, এরকম টিমকে নিয়ে টোটাল ইন মিনিট আন্ডার খেললে সবথেকে বড় বোকামি হবে। তাই মাথায় রাখবেন যে দুটা টিমই যেন মানে ভালো হয় বা দুটা টিমই খারাপ হয়, এরকম একটা টিম নিয়ে 0.5 আন্ডার মানে 15 মিনিট খেলবেন, ভালো আশা করি ভালো কিছু মানে এখান থেকে পাবেন ইনশাল্লাহ। যাই হোক আমি এটা সিলেক্ট করে দিলাম, এখন আমি আরও দুটা টিম নিব। সর্বোচ্চ 3টা টিম নিয়ে যদি আপনি মাল্টি করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে, আমি মনে করি যে বেস্ট 3টা টিম নিয়ে যদি মানে খেলা যায় তাহলে 100% বেস্ট হবে। আমি আর্জেন্টিনা লিগ কাপে চলে গেলাম, যাই হোক এগুলা একটু টাইমটা একটু বাড়ায় দেই দিলে বুঝতে পারবেন। ব্রাজিলে চলে গেলাম, ব্রাজিলের লিগে চলে আসার পরে এখানে দেখি গ্যাস যে মানে উগান্ডা প্রিমিয়ার লিগে চলে আসছি, উগান্ডা প্রিমিয়ার লিগে চলে আসার পর এখানে দেখেন ভিল্লা আর ভিপার্স, এখন এই যে টিমটা যে আছে দেখেন ভিপার্সের মাঠে যখন খেলা হয়েছিল তখন এরা 1-1 ড্র করছে, আর ভিল্লার মাঠে যখন খেলা পড়ছে তখন এরা 1-0, এটা 2023-এ। এখন আমি যদি এই অপশনটাকে মানে আমি মনে করতেছি যে না এরা 15 মিনিটে গোল করতে পারবে না, আমি এই অপশনটা এখানে অ্যাপ্লাই করে দিব। দুঃখিত এই অপশনটা এখানে নাই, যাই হোক এখানে নাই, আমি মানে আরও টিম খুঁজব। অবশ্যই আপনি প্রতিদিনই এরকম অসংখ্য টিম পাবেন, অসংখ্য লিগ পাবেন যেগুলোর ভিতর থেকে আপনি এই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে আমি এটা টিম দেখি, এটা এখানেও পাওয়া যাবে না, যাই হোক অবশ্যই গাইস আমি আবারও বলতেছি আপনারা যে টিমটাকে সিলেক্ট করবেন অবশ্যই মাথায় রাখবেন যে টিম দুটাই যেন মানে ভালো হয় বা দুটাই খারাপ হয়, এরকম টিম সিলেক্ট করবেন, করে অ্যাপ্লাই করবেন। এরকম কখনোই করবেন না যে একটা টিম অনেক ভালো খেলে একটা টিম অনেক খারাপ খেলে, এরকম করলে কিন্তু 15 মিনিটে যে কোনো সময় গোল হওয়ার সম্ভাবনা মানে থেকে যায়। তাই অবশ্যই মাথায় রাখবেন এই 15 মিনিট যে রেজাল্ট মানে আপনি এটা নেবেন অবশ্যই এটা মাথায় রাখবেন। যে আমি দেখেন আমি এই যে এটা টিমকে নিব, দেখেন এইটা টিমের যখন এদের মাঠে খেলা হয়েছিল 1-1 মানে ড্র করছে, আমার মনে হচ্ছে যে এরা পারবে না 15 মিনিটে গোল করতে, আসলে যেগুলার ভিতরে দেখা যায় যে মানে 15 মিনিটে গোল করতে পারবে না, আপনার কনফিডেন্স আছে বেট সেটাও এরা ওই অপশনটা মানে দেয় নাই, যাই হোক ব্যাপার না। আমি চলে যাচ্ছি স্কটল্যান্ড প্রিমিয়ার লিগ, র্যাঙ্গার্স এখানে নেওয়া যাবে না, ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ লিগ ওয়ান, দেখি ইংল্যান্ড লিগ ওয়ানে কোন কোন ম্যাচ আছে। সব থেকে ভালো হয় আর্জেন্টিনা ব্রাজিল এগুলা লিগ থেকে যদি আপনি নেন তাহলে মানে ভালো ভালোভাবে মাল্টিগুলা উইনিং চান্স থাকে, বাট অন্যান্য লিগ থেকে নিলে একটু মানে রিস্কি হয়ে যায়,
যে ইফতি প্রিমিয়ার লিগ দেখি, ইরান ইরানে যাওয়ার পরে যে এই টিমটাকে নেওয়া যাবে সমস্যা নাই, এটা টিমেও মানে 15 মিনিটের মধ্যে গোল করতে পারবে না। বেশ মানে বুঝতেছি না যে আসলে যে টিমটাকে দেখতেছি ওই টিমটার ভিতরেই নাই সৌভাগ্যা লিগ ওয়ান, তানজিনা কাপ, সিম্বা, এস্টোনিয়া কাপ। গাইস অবশ্যই আপনারা অবশ্যই ঘেটে জেনে বুঝে তারপরে মানে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনি মানে নিজে থেকেই বুঝতে পারবেন যে আসলে মানে কতটা ইম্পর্টেন্ট এই যে টোটাল ইন মিনিটের মানে মাল্টিগুলো, আপনি শিওরভাবে উইন করতে পারবেন। এই দেখেন আমি এখানে আর একটা টিম নিলাম, দেখেন আমি কিন্তু দুটা টিম অলরেডি নিয়েছি, দুটো টিমের নেওয়ার পরে ওডস দেখেন মোটামুটি একটা ওডস চলে আসছে 1.821। এখন আপনি যদি এখানে আর একটা টিম সিলেক্ট করেন, যাই হোক আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ যে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি টোটাল ইন মিনিট, তিনটা টিম নিলে আপনি মোটামুটি 2+ ওডসের মতো চলে আসবে। আর আমি মনে করি যে 2+ ওডস যদি আপনি সুন্দর মতো মানে করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। বাট এখানে যদি আপনি এই দেখেন এখানে তিনটা টিমেই 2.55 ওডস চলে আসছে। এখন আপনি যদি এরকম করে নিখুঁতভাবে ভালো মানে একটু অ্যানালাইসিস করে করে দেখে দেখে যদি মানে টোটাল ইন মিনিট 15 মিনিটের মানে মাল্টি একটা তৈরি করেন তিনটা দুটা তিনটা টিম নিয়ে, তাহলে আমি মনে করি এখান থেকে আপনি ভালো কিছু বের করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। অনেকেই ইনবক্সে কমেন্টে মানে বলছেন যে HTFT সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য, আমি আপনাদের মানে HTFT A to Z বিস্তারিত নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।